আলু, ধান, গম এবং ভুট্টার পর আজ পৃথিবীর চতুর্থ বৃহত্তম খাদ্যশস্য। পৃথিবীর 40টিরও বেশি দেশে আলু প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং প্রায় 159টি দেশে আলু চাষ হয়ে থাকে। জাতিসংঘের এক রিপোর্ট মতে বর্তমানে সমগ্র বিশ্বে একজন ব্যক্তি প্রতি বছর প্রায় 33 কেজি আলু খায়। যা হোক, বাংলাদেশের প্রেক্ষাপটে ধান ও গমের পরেই আলুর অবস্থান। একক জমি ও সময়ে ধান ও গমের চেয়ে আলু অনেক বেশি ফলন দিতে পারে। ধান 5 মাসের ফসল, অন্যদিকে আলু ও গম 3 মাসের ফসল। কিন্তু ধান ও গমের গড় ফলন হেক্টর প্রতি 5 থেকে 7 টন, আর আলুর গড় ফলন হেক্টর প্রতি 20 টন। অবশ্য বাংলাদেশে আলু হেক্টর প্রতি গড় ফলন মাত্র 11 টন। অন্যদিকে ধান, গম এবং আলু শ্বেতসার বা শর্করা জাতীয় ফসল হলেও আলুতে কিছু পরিমাণ ভিটামিন সি আছে যা চাল বা গমে নেই। পাশাপাশি খাদ্য আঁশ থাকায় আলু হজমে সহায়ক এবং রক্তে শর্করার হার ঠিক রাখতে সহায়তা করে। সঙ্গত কারণেই ভাতের উপর চাপ কমাতে আলু হতে পারে দেশের দ্বিতীয় প্রধান খাদ্য, যা হাস্যকর মনে করার কোনো কারণ নেই। যা হোক, আলুর পুষ্টিগুণ ও উপকারিতা সম্পর্কে আলোচনা করার পূর্বে কিছু ক্ষতিকারক দিক সম্পর্কে আলোকপাত করা জরুরি। প্রথমত, আলুর ক্ষতিকারক দিক হচ্ছে গ্যাস্ট্রিক। তাই যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে তাদের আলু পরিহার করে চলাই ভালো। দ্বিতীয়ত, আলুতে শেকড়ের জন্ম হলে সেখানে গ্লাইকো অ্যালকালয়েড নামের এক ধরনের উপাদান তৈরি হয়। বিশেষ করে দীর্ঘদিন যাবৎ আলু পড়ে থাকলে এই ধরনের উপাদানের জন্ম হয়। অনেক সময় গাছের পাতায় বা কাণ্ডেও এই উপাদান থাকে। বিশেষ করে আলুর গায়ে শেকড় জন্মালে যে লাল রঙের গাঁত তৈরি হয় সেখানে এই উপাদান বেশি থাকে। বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ জনাব শামসুন্নাহার নাহিদ বিবিসি বাংলাকে বলেছেন, এই গ্লাইকো অ্যালকালয়েড শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি মানুষ কোমায়ও চলে যেতে পারেন। বলা হয়ে থাকে কেউ কোনোভাবে 3 থেকে 6 মিলিগ্রাম পরিমাণ এই উপাদান খেয়ে ফেললে মৃত্যু হতে পারে। এছাড়া আলুতে অনেক সময় সবুজ রঙের এক ধরনের পদার্থ দেখা যায় যা ক্যান্সারের কারণ হতে পারে। এ ধরনের আলু খাওয়া উচিত নয়। যা হোক, আলু কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা প্রধান সবজি। এতে একদিকে যেমন ভাতের মতো শর্করা আছে, তেমনি সবজির মতো খাবার আঁশ, খনিজ লবণ, ভিটামিন ও উদ্ভিজ প্রোটিন আছে। আলুতে থাকা ভিটামিন সি ও ভিটামিন বি আমাদের শরীরে দুর্বলতা সারাতে সাহায্য করে। আলুতে কোনো চর্বি বা ফ্যাট প্রায় নেই বললেই চলে। অথচ এতে আছে লোহা ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান। এই দুটি খনিজ উপাদান হার্টের অসুখ প্রতিরোধে সাহায্য করে। আলুতে গ্লুকোজ, অক্সিজেন, ভিটামিন বি কমপ্লেক্স, অ্যামাইনো অ্যাসিড, ওমেগা 3 ও অন্যান্য ফ্যাটি অ্যাসিড আছে যা মস্তিষ্ক সচল ও কর্মক্ষম রাখে। আলুতে ভিটামিন B6 রয়েছে যা মন ভালো রাখার জন্য কার্যকর দুটি উপাদান সেরোটোনিন ও ডোপামিন বাড়ায়। এর ফলে মানসিক চাপ কমে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে আলু ভীষণভাবে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত আলু খেলে চিনির পরিমাণ বেড়ে যায় এবং ওজন বেড়ে যেতে পারে। আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি শরীরের উচ্চ রক্তচাপ কমাতে দারুণভাবে সাহায্য করে। আলু রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, তাই ডায়াবেটিক রোগীদের জন্য এটি একটি উপকারী খাদ্য। নিয়মিত আলু খেলে প্রস্রাবে জ্বালাপোড়া থাকে না। আলু থেকে পর্যাপ্ত শক্তি লাইকোজেন হিসেবে মাংসপেশি ও লিভারে সঞ্চিত থাকে। তাই শারীরিক ব্যায়ামের ক্ষেত্রে, বিশেষ করে খেলোয়াড়দের জন্য আলু একটি উত্তম খাদ্য। আলুতে জিঙ্ক সহ অন্যান্য উপাদান থাকায় তা ত্বকের যত্নে বিশেষ উপযোগী। আলু কম মাত্রায় সোডিয়ামযুক্ত, প্রায় ফ্যাটযুক্ত ও সহজে হজমযোগ্য। আলুর প্রোটিন কিডনি রোগীদের জন্য উপকারী। এমনকি ডায়রিয়া হলে আলু খেলে সহজে ঘাটতি পূরণ হয়, এতে অতিরিক্ত ক্যালোরি থাকার কারণে। শিশুদের জন্য আলু খুবই সহায়ক খাদ্য।